গণতন্ত্র হত্যার রাজনীতি শুরু করে জনগণের রায় ছাড়া বন্দুকের জোরে রাষ্ট্রক্ষমতা দখল করেছিল মেজর জিয়া বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর অনুপম সেন চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় একথা বলেন তিনি বলেন জননেত্রী শেখ হাসিনা অগণতান্ত্রিক ধারার উত্থান রুখে দিয়েছে আর তাই বঙ্গবন্ধুর যোগ্য কন্যা শেখ হাসিনার সাহসী নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন ও অগ্রযাত্রায় এগিয়ে চলেছে অনুষ্ঠানে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সহসভাপতি অ্যাডভোকেট এ কে এম সিরাজুল ইসলাম চৌধুরী সহসভাপতি আবু সহ অন্যরা উপস্থিত ছিলেন